সঠতার প্রতীক মমতা ব্যানার্জি, উনি চোরেদের পালের গোদা, এবার ওনাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে গোঘাটে মিছিল করল সিপিআইএম। চোর ধরো জেলে ভরো, এই স্লোগান নিয়ে গোঘাটের রেজিস্ট্রি অফিস থেকে বকুলতলা পর্যন্ত একটি মিছিল করল বাম নেতৃত্ব। মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিলেন সিপিআইএম নেতা ভাস্কর রায়। এ বিষয়ে ভাস্কর রায় জানিয়েছেন, তৃণমূল নেতাদের বাড়িতে বস্তা বস্তা টাকা উদ্ধার হচ্ছে, এখন অনেকটাই বাকি, সব কালো টাকা রয়েছে কালীঘাট ও শান্তিনিকেতনে। এবার মুখ্যমন্ত্রীকে বা তার ভাইপোকে গ্রেপ্তার করলে অনেক সত্যই প্রকাশ্যে আসবে। আসলে তৃণমূল কংগ্রেসের সরকার বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আর এর বিরুদ্ধেই এদিন তাদের মিছিল। ওই যে তৃণমূলের সব নেতা মন্ত্রীরা সব বস্তা বস্তা টাকা চুরি করেছে, না কোটি কোটি নয়, বস্তা বস্তা টাকা, এখনো অনেক বস্তা টাকা বেরোবে। 25টা যন্ত্র টাকা গুনতে লেগেছে, প্রায় হাজার খানেক যন্ত্র ইডিকে আনতে হবে, তবে ওই টাকা গুনে শেষ করতে হবে। কালীঘাটেতেও টাকা আছে, শান্তিনিকেতনেও টাকা আছে, ওই মূল যে মাথা মমতা ব্যানার্জিকে ধরলেই হাজার হাজার কোটি টাকা বেরোবে। মূল হচ্ছে মমতা ব্যানার্জিকে ধরতে হবে আগে। উই তো পালের গদা, পালের গদা হচ্ছে মমতা ব্যানার্জি, সততার ফানুস ফেটে গেছে, এই তো মোদ্দা কথা। কি আর বলবো, বেকার যুবকদের কাছ থেকে টাকা নিয়ে ছিনিমিনি খেলছে ওরা। শ্রীলঙ্কার মতন হবে, শ্রীলঙ্কার মতন, ওরা তারা খাবে, জনগণ ওদিকে তারা করবে, তারা আজকে এই জন্যই মিছিল। এই চোখ ধরবে, এটা জনগণ চোখ ধরবে, জনগণ জাগছে, জনগণ ধরে ফেলবে এরপর। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।